আসবেন অমল ভূমি সে শনিবারে আমরা জানি না আপনারা কই মানে ধর্মনগর যাইতাছে কই আসেরা হ্যাঁ গেছে যে কিছু হ্যাঁ মেকানিক যে কাজ করে হ্যাঁ ফ্রেন্ড আছে ওখানে হয়তো হ্যাঁ থাকিয়া এখন লোকে যাইতাছে কিছু মাল নিয়ে হঠাৎ করে আমি টিভি চালাইছি দুইটা আড়াইটার দিকে শনিবারে দুইটা আড়াইটার দিকে টিভি চালাইছি তখন মানে আমি মূল ঝগড়াটা দেখতেছি দেখতেছি করে হঠাৎ করে আমার হাজব্যান্ডের লক্ষ্য করছে তখন আমি ফোন করছি যে কি হয়েছে কইছে এই মূল রাস্তার মধ্যে আমরা বলছে হামলা হয়েছে তখন জানতে পারছি হ্যাঁ লগে কিছু মানে মুখ গেছে তারপরে হ্যাঁ তো ইহা রবিবারে শনিবারে সাড়ে দশটা পর্যন্ত লগে যোগাযোগ হয়েছে কইতেছে আমি মানে আমরা থানা পুলিশ আমরা এই করতেছে সেই করতেছে তারপরে দিয়া সে রবিবারে আইসে রবিবারে এরপরে সাড়ে নয়টার সময় আইসে আমার পরে তো মানে কিছু মোবাইলে মানে হ্যাঁ কি কইছে কিছু মিডিয়া চলছে এটা হ্যাঁ ফোনে সবাই যন্ত্রণা করতেছে আর কি এরপরে কালকে হঠাৎ করে রাত্রে একটা দেড়টা বাজে আমার গেট বন্ধ তারা আমার দরজা তাই করছে আয়াসেরা দরজা খুলতাম জুরজু বুঝতে পড়তেছে ডাকাইতেছে তখন আমি দরজা খুলছি না খুললা আমার বাসুর পিছনের বাড়ি আমার বাসুর রাত থাকে বাসুরে আমি পিছনের দরজা দিয়ে ডাক দিতাম গেছি তারা ওই ফাঁকে কী করছে দরজা খোলা দিকে কোনো মহিলা আমি নিজে করতেছি আমার ঘরে কোনো পুরুষ লোক নাই আমি আমি একটা মেয়ে লোক আমার মেয়ে আছে ঘরে তারা এটা মানতে রাজি না তারা আমার রান্নাঘরের দরজা খুলছে আমার বাসুরে ডাক দিয়ে দিতাম হ্যাঁ তারা কী করছে কোনো মহিলা পুলিশ নাই তারা আমার ঘর রান্নাঘর দিয়ে একদম বড় বড় হয়ে পড়ছে আয়া কইছে এডিনগর থানাতে তারা আইসে হেরে নিতাছে তখন এডিনগর থানাতে আইসে আমরা এডিনগর থানা দিতাম তখন আমরা রাস্তার এমন কথাতে রাস্তার যাওয়ার পরে হেরে দিতাছি না যাইতে বললে এরপরে দিয়ে তারা লাস্টে তা স্বীকার করছেন যে আমরা আমবাসান থানাতে আইছি তখন আমি বলছি হেরে কী বিষয়ে হেরে অ্যারেস্ট করতে করে নিতাছে তারা কিছু কইতেই পারতেছে মানে কোনো শব্দই করতে পারতেছে না বন্যা কন্যা যাইতেই ব হ্যাঁ আমরা হ্যারাসমেন্ট করেন না আপনারা হ্যারাসমেন্ট হইবেন।